শ্রাবণ মাসে এই স্বপ্নগুলি দেখলে কাউকে বলবেন না আপনি কটিপতি হতে চলেছেন বাবা মহাদেবের কৃপায় স্বপ্ন দেখা এবং তার সঙ্গে যুক্ত ভবিষ্যতের বিভিন্ন ঘটনার সংকেত পাওয়া যায় কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে ব্যক্তি কখন স্বপ্ন দেখছেন তার প্রভাব কিন্তু পড়ে শুধু স্বপ্নশাস্ত্রী নয় ধর্মপুরাণেও উল্লেখ আছে যে একটি বিশেষ দিন বা সময়ে দেখা স্বপ্নগুলো আমাদের জীবনে বিশেষ ফল লাভ দেয় শ্রাবণ মাসেও এই বিশেষ স্বপ্নগুলি আপনি যদি দেখে থাকেন তাহলে বাবা মহাদেবের কৃপালাভ সর্বদাই পাবেন মহাদেবের কৃপায় সে স্বপ্নগুলি আপনার জীবনে সত্যি হবে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে যদি এই বিশেষ মাসে ভগবান শিবকে নিয়ে কখনও বিশেষ ধরনের স্বপ্ন দেখেন তাহলে জেনে রাখুন আপনার ভাগ্য পাল্টে যাবে আপনার জীবন থাকা বহু প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এই স্বপ্ন আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আরও ভালো রকম ফল্লাভ পাবেন যে কোনো রকম সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এই বছর শ্রাবণ মাস আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে এবং আগামী সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে আপনি যদি শ্রাবণ মাস চলাকালীন এই স্বপ্নগুলি দেখে থাকেন অবশ্যই বাবা মহাদেবের বিশেষ কৃপালা পাবেন এর মধ্য থেকে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে প্রথমে আমরা দেখে নেব আপনি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে জানবেন এটা অত্যন্তই শুভ এমনটা বিশ্বাস করা হয় যে যেমন ধরুন আপনি আগামী দিনে যে সমস্ত ঝামেলা বা বিপদের মধ্যে পড়তে চলেছিলেন সেখান থেকে আপনি মুক্তি পাবেন রকম খারাপ প্রভাব আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না মহাদেবের কিফালাপ সর্বদাই সঙ্গে থাকবে অপরদিকে বলা হচ্ছে স্বপ্নে শিবলিঙ্গের পুজো করা আপনার জন্য অত্যন্ত একটি শুভ লক্ষণ এর ফলে আগামী দিনে আপনার জীবন থাকা যে সমস্ত মনের ইচ্ছা এবং অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো আপনার জীবনে পূর্ণ হবে অপরদিকে শ্রাবণ মাসকে শিবকে উৎসর্গ করা হয় যদি আপনি এই মাসে কখনও স্বপ্নে ভগবান শিবকে দেখতে পান তাহলে জানবেন আপনি তার দ্বারা আশীর্বাদ পেয়েছেন এটি আপনার জীবনে অনেক উন্নতি এবং আপনার আর্থিক সমস্যা জীবন থাকা অর্থ কষ্ট থেকে মুক্তি দেবে যখনই স্বপ্নে ভগবান শিবকে দেখবেন অবিলম্বে শিবলিঙ্গে জল দেওয়া শুরু করুন তারপর আপনি ফলাফলটি হাতে নাতে পেয়ে যান তাহলে বুঝতেই পারছেন স্বপ্নে ভগবান শিবকে দর্শন করলে কী ফল্লা পেতে পারি অপরদিকে বলা হচ্ছে গঙ্গা নদীকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবং তা যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার জীবনে বিশেষ ইঙ্গিত বহন করছে শ্রাবণ মাসে স্বপ্নে গঙ্গার নদী দেখতে পাওয়া আপনার বর্তমান জীবনকে সম্পদে পরিপূর্ণ করবে তা নয় এটি আপনার পূর্ণ হওয়ার লক্ষণ রয়েছে অর্থাৎ আপনি বিশেষ পূর্ণতা অর্জন করতে পারবেন অপরদিকে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি জল ভর্তি পাত্র স্বপ্নে দেখেন তাহলে তা সম্পত্তির প্রতীক মনে করা হয় স্বপ্নে বালতি ভর্তি জল দেখলে জানবেন আপনার অর্থের সঙ্গে আপনার জীবনে থাকা মান সম্মান বৃদ্ধি পাবে বিভিন্ন দিক থেকে আপনার নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়বে বলা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন সাদা শিবলিঙ্গ তাহলে তা খুবই শুভ সাদা শিবলিঙ্গের আবির্ভাব হওয়া আপনার আগামী দিনে সকল প্রকার জটিল রোগের হাত থেকে মুক্তি পাবেন যারা জটিল রোগের সমস্যায় পড়েছেন দীর্ঘদিন ধরে ভুগছেন আপনারা অবশ্যই মুক্তি পাবেন দেখবেন বাবা মহাদেব সন্তুষ্ট হবেন আপনার জীবনে আপনি যদি স্বপ্নে একসঙ্গে মা পার্বতী এবং ভগবান শিবকে একসঙ্গে দেখেন তাহলে জানবেন আপনার জীবনে নতুন কোনো সুযোগ আসতে চলেছে এই সুযোগ নতুন চাকরি হতে পারে হতে পারে অন্য কোনো ভালো খবর এ ছাড়াও আপনি আপনার জীবনে ভালো বার্তা শুনবেন এমনটাও বিশ্বাস করা হয় যে এমন স্বপ্ন দেখার অর্থ হলো শুভ সময়ের আগমন এবং আপনার জীবনে থাকা খারাপ সময় খুব তাড়াতাড়ি বিদায় নেবে আপনার জীবনে অবশ্যই ভালো সময় আসতে চলেছে এবার অপর দিকে দেখে নেব তিরশুল দেবাদিদেবের হাতে থাকা তিরশুল স্বপ্নে দেখা অত্যন্তই শুভ কারণ এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখেন তাহলে আগামী দিনে যে সমস্ত সমস্যা আপনার জীবনে আসতে চলেছে সেখান থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে অতীতে ঘটে যাওয়া পাপের হাত থেকেও আপনি রক্ষা পাবেন এইখানেই শেষ নয় শিবের আরাধনা যারা করেন তারা বিশ্বাস করেন স্বপ্নে তিরশুলের সন্ধান মিললে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মিলবে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম স্বপ্নে আপনি যদি এই ঘটনাগুলি দেখেন তাহলে খুবই ভালো সময় আসতে চলেছে মহাদেবের কৃপায় আপনার জীবন থাকা আর্থিক সমস্যা অর্থ কষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস এছাড়াও শিব ভক্তদের জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের ব্রত পালন করে থাকেন মহাদেবের অশেষ কৃপালাভ মিলবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি নিচের কমেন্ট বক্সে ওম নমশ্বি এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের কৃপালাপ সর্বদাই আপনার সঙ্গে থাকবে